সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে শুভেচ্ছা, আজকের ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আমরা প্রতিদিনই প্রতি ক্লাসে সময় বলি সাবধান থাকার জন্য, আমরা সাবধানে আছি। তোমরা আবহাওয়া চেঞ্জ হচ্ছে, গরম বাড়তেছে, তোমরা ঠান্ডা সর্দি কাশি জ্বর রৌদ্র থেকে দূরে থাকার চেষ্টা করবে, সুস্থ থাকার চেষ্টা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করছি। আমরা আসলে বেশ কিছুদিন যাবত অনলাইন ক্লাস করছি, তোমরা জানো, তোমরা অনেকেই ক্লাস করতেছো। তবে একটা বিষয়ে মনে হয় একটু দুঃখজনক, সেটা হলো তোমাদের প্রথম দিকে অংশগ্রহণ ছিল অনেক অনেক বেশি, 71 জন 72 জন বা 80 কাছাকাছি ছিল, কিন্তু এখন উপস্থিতিতে কিছুটা সামান্য কমছে। আমি আশা করি তোমরা সবাই অনলাইন ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করবে এবং অন্যদেরকেও উৎসাহিত করবা। সবাই যেন তোমাদের আশেপাশে যারা সিক্সে পড়ে বা অন্যান্য ক্লাসে পড়ে, যারা অনলাইন ক্লাস করছে না, তাদেরকে উৎসাহিত করবা, সহযোগিতা করবা। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। দ্বিতীয় অধ্যায় শুরু করার আগে আজকে আমি একটু প্রথম অধ্যায় সম্পর্কে বলি, যে আমরা আসলে এই কটা দিন কি পড়লাম, আসলে কি আমরা ঠিকভাবে পড়েছি, বা যা পড়েছি সেটা দিয়ে আমরা অধ্যায়টা ভালো করে প্রস্তুতি নিতে পারবো কিনা। আমি মনে করি যে আমরা, আমি যা তোমাদেরকে পড়িয়েছি প্রথম অধ্যায়ের উপরে, একেবারেই শুরুতে আমরা বিজ্ঞান কাকে বলে সেই শব্দটা আমরা সংজ্ঞা আকারে শিখছিলাম। তো আরেকটা বিষয় হলো বৈজ্ঞানিক প্রক্রিয়ার ক্ষেত্রে রাশির কথা বলছিলাম, যে রাশি এই ভৌত জগতে, এই পৃথিবীতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাকে আমরা রাশি বলি। সেই রাশিগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল, মৌলিক রাশি এবং যৌগিক রাশি বা লব্ধ রাশি। মৌলিক রাশি 60টি আর যৌগিক রাশি তো অসংখ্য আছেই, তোমার জেনেছো, সংজ্ঞা পড়েছি আমরা। এবং পরিমাপের যে বিভিন্ন পদ্ধতি আছে তার মধ্যে যে এসআই পদ্ধতি, সিস্টেম ইন্টারন্যাশনাল পরিমাপের এসআই পদ্ধতি, সেই পদ্ধতি সম্পর্কে তোমার ধারণা দিয়েছি। সিজিএস, এফপিএস, এমকেএস পদ্ধতি সম্পর্কে বলেছি। এবং সারা পৃথিবীতে প্রচলিত যে এককগুলো আছে, দৈর্ঘ্যের একক, সময়ের একক, ভরের একক, এগুলো কি করে ঠিক করা হলো সেটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা যৌগিক একক ক্ষেত্রফল এবং আয়তন নিয়েও কথা বলেছি, পাশাপাশি আমরা কিছু অঙ্কও করেছিলাম। এখন এই অধ্যায়ে আর বাকি ছিল শুধু তাপমাত্রা সম্পর্কিত বিষয়। তোমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে একটা থার্মোমিটার, তাপমাত্রা পরিমাপের একক, তোমরা নিজ দায়িত্বে পড়ে ফেললেই বিষয়টা বুঝতে পারবে। আর একটা বিষয় হলো তোমাদের বইতে যে কোনো বৈজ্ঞানিক গবেষণা করার জন্য বা অনুসন্ধান করার জন্য কি কি ধাপ মেনটেন করে কাজটা করতে হয়, সেই ছকটাও তোমরা একটু বাসায় পড়ে লিখে লিখবে, মুখস্থ লেখার চেষ্টা করবে, যাতে তোমার জানা থাকলো যে আসলে বৈজ্ঞানিক গবেষণা বা অনুসন্ধানের জন্য কি ধরনের ধাপ অনুসরণ করতে হয়। সেটা পেজ নাম্বার 2-এর মধ্যে, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ 2-এর মধ্যে সুন্দর করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি 8টি বক্সের মধ্যে দেখানো হয়েছে। তোমরা বক্সের মাধ্যমেই কাজটা শিখবে এবং খাতায় একবার প্র্যাকটিস করবে, তাহলে জানা থাকলো যে বৈজ্ঞানিক অনুসন্ধান আর গবেষণার জন্য আসলে আমাদের কি ধরনের ধাপ অনুসরণ করা উচিত। তো এখন বাকি আছে এই অধ্যায়ের প্রথম অধ্যায়ে দুটা সৃজনশীল, তোমরা নিজ দায়িত্বে এই দুটা সৃজনশীল করার চেষ্টা করবে। একটা অধ্যায় যখন সম্পূর্ণ আলোচনা হয়ে যায়, তোমরা যখন সম্পূর্ণ রিডিং পড়ে ফেলবে বা বিভিন্ন বিষয়গুলো বুঝে ফেলবে, তখন নিজ দায়িত্বে কিন্তু সৃজনশীলটা, গাইডের সাহায্য ছাড়াই সৃজনশীলটা অন্তত উচিত, যে আমি পারি কিনা দেখি কিনা। আমি যদি আগেই রেডিমেড সৃজনশীল পড়ে ফেলি তাহলে কিন্তু সেটা শিক্ষার উদ্দেশ্য হলো না। অর্থাৎ আমরা একটা অধ্যায় পড়লাম, এই অধ্যায় পড়ে আমি যে জ্ঞান অর্জন করলাম সেই জ্ঞান ব্যবহার করেই আমি যেন সমস্যাগুলো সমাধান করতে পারি। আশা করি তোমরা সেই কাজটা করবে। দুইটা সৃজনশীল বাড়ি কাজই মনে করে নাও, তোমরা নিজ দায়িত্বে এই দুটা সৃজনশীল করে ফেলবে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, নাম হচ্ছে জীবজগৎ। আচ্ছা, জীবজগৎ সম্পর্কে আমরা যদি শুরু করতে যাই তাহলে আমাদের প্রথমেই জানতে হবে এই আমাদের পরিবেশ সম্পর্কে। আমাদের পরিবেশের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো জীব উপাদান আর হচ্ছে জড় উপাদান। তো জড় উপাদান বলতে তারাই যাদের প্রাণ নাই, যাদের মধ্যে যাদের প্রাণ নাই তারাই হচ্ছে জড় উপাদান, আর যাদের প্রাণ আছে তারা হলো জীব উপাদান। এখন প্রাণ যাদের আছে তাদেরকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, কারণ প্রাণ থাকলেই কিন্তু দেখা যাচ্ছে তারা নড়াচড়া করতে পারবে বা পারবে না, এইসব বিষয়গুলো নির্ভর করে না। অর্থাৎ যারা, যাদের প্রাণ আছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় তারা
চলাফেরা করতে পারে, তাদেরকে বলা হচ্ছে কি প্রাণী। আর যাদের প্রাণ আছে কিন্তু এক জায়গা থেকে আর জায়গায় নড়াচড়া করতে পারে না, চলাচল করতে পারে না, তারা হচ্ছে কি উদ্ভিদ। তাহলে আমরা জীব জগতের ক্ষেত্রে প্রথমত আমরা আমরা আমাদের পরিবেশটাকে পরিবেশের আমরা আমাদের পরিবেশের উপাদান আমরা আমাদের পরিবেশের উপাদানগুলোকে দুটি ভাগে ভাগ করতে পারি। আমরা আমাদের পরিবেশের উপাদানগুলোকে দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জড় উপাদান আর একটা হচ্ছে জীব। এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি, জড় এবং জীব, জড় উপাদান এবং জীব উপাদান। উপাদান শব্দটা আমি লিখে দিলাম, জড় উপাদান আর হচ্ছে কি জীব উপাদান। এখন আমাদের এই জড় পদার্থের কয়েকটি, তাহলে পরিবেশের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে জড় উপাদান এবং জীব উপাদান এই দুইভাগে ভাগ করা যায়। জড় উপাদানের মধ্যে আছে কাঠ, প্লাস্টিক, প্লাস্টিক, রাবার, ইট, এগুলো হচ্ছে ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের কি আমাদের জড় উপাদান। তাহলে কাঠ, প্লাস্টিক, রাবার, ইট ইত্যাদি হচ্ছে জড় উপাদান, এরা চলাফেরা করতে পারে না, এদের প্রাণ নাই। কিন্তু জীব উপাদানগুলোকে আবার আমরা দুই ভাগে কি করতে পারি, ভাগ করতে পারি। জীব উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উদ্ভিদ আর হচ্ছে কি প্রাণী। তাহলে উদ্ভিদ আর হচ্ছে প্রাণী, তাহলে উদ্ভিদ ও প্রাণী এই বিভাগে আমরা ভাগ করতে পারি। আমাদের আসলে দ্বিতীয় অধ্যায়টা ছিল জীব জগৎ, তাহলে আমাদের আসলে পড়তে হবে কি, আমাদের এই উদ্ভিদ নিয়ে কাজ করতে হবে, আমাদের এই প্রাণী নিয়ে কাজ করতে হবে। আমরা উদ্ভিদ এবং প্রাণী নিয়ে কাজ করব। তো উদ্ভিদেরও প্রাণ আছে, প্রাণীদেরও কি প্রাণ আছে, কিন্তু উদ্ভিদের প্রাণের বিষয়টা হলো উদ্ভিদের অবশ্যই প্রাণ আছে, অনুভূতি আছে, খাদ্য গ্রহণ করে, বংশবৃদ্ধি করে, অনেক বৈশিষ্ট্য আছে, জীবের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সবই আছে, কিন্তু তারা এক জায়গা থেকে আর জায়গাতে নড়াচড়া করতে পারে না। তাহলে জীব উপাদান হচ্ছে প্রাণী, এদের প্রাণ আছে, এরা এক জায়গা থেকে আর জায়গায় চলাফেরা করতে পারে, এরা বংশবৃদ্ধি করতে পারে, এদের অনুভূতি আছে, খাদ্য গ্রহণ করে, এইসব বিষয় আছে, এদেরকে প্রাণী বলা হয়। তো উদ্ভিদ হচ্ছে কি, উদ্ভিদ হচ্ছে যেমন আম গাছ, তাই না, অসংখ্য গাছ আছে পৃথিবীতে, আম গাছ, তারপর হচ্ছে কি জাম গাছ, তারপর হচ্ছে কলা গাছ, তাই না, অনেক উদ্ভিদ, কলা গাছ, এরকম আম গাছ, জাম গাছ, কলা গাছ, এরকম এগুলো হচ্ছে উদ্ভিদ। তারপর ধান, তাই না, ধান, এই সব হচ্ছে, তারপর গম, আমাদের উদ্ভিদের নামে শেষ নাই, অর্থাৎ অসংখ্য উদ্ভিদ আছে পৃথিবীতে, আম গাছ, জাম গাছ, কলা, ধান, গম। প্রাণীদের মধ্যে কি মানুষ, আমরা নিজেরাই তো মানুষ, তাহলে আমরা নিজেরা কি উদ্ভিদ না প্রাণী, প্রথমেই প্রশ্ন আসতে পারে, আমরা কি, আমরা কি উদ্ভিদ, আমরা অবশ্যই প্রাণী, মানুষ হতে পারে, তারপরে আছে বাঘ হতে পারে, তারপরে বানর হতে পারে, বাঘ, তারপর হচ্ছে বানর, হরিণ, কুকুর ইত্যাদি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের প্রাণী যারা আছে, প্রাণীদের মধ্যে আছে মানুষ, বাঘ, বানর, হরিণ, কুকুর ইত্যাদি। অর্থাৎ আমাদের ছোট ক্লাস থেকে আমরা কিন্তু পরে পরে অভ্যস্ত, মোটামুটি তোমরা এখন বলতে পারবে, তোমাদের শুধু ডিফারেন্স জানতে হবে যে জড় উপাদান আর হচ্ছে জীব উপাদান।
জীব উপাদান হচ্ছে উদ্ভিদ, কারা কারা? আম গাছ, জাম গাছ, কলা গাছ, ধান, গম ইত্যাদি। আর প্রাণী হচ্ছে মানুষ, বাঘ, হরিণ, কুকুর ইত্যাদি। এই পৃথিবীতে এখনো পর্যন্ত সব প্রাণী বা উদ্ভিদ আবিষ্কৃত হয়নি, যা আবিষ্কৃত হয়েছে তার সংখ্যা প্রায় 15 লক্ষ। অর্থাৎ প্রায় এই যে আমি বলবো এখানে জীব উপাদান, অর্থাৎ প্রায় 15 লক্ষ, 15 লক্ষ প্রজাতি উদ্ভিদ ও প্রাণী মিলিয়ে প্রায় 15 লক্ষ প্রজাতি আবিষ্কৃত হয়েছে। জীব উপাদান কি? জীব উপাদান প্রায় বলছি আমি মাত্র, প্রতিনিয়ত আরো অনেক অনেক উদ্ভিদ ও প্রাণী আবিষ্কৃত হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এই পৃথিবীতে এই পর্যন্ত বিজ্ঞানীরা মাত্র প্রায় 15 লক্ষ প্রজাতি, দেখো আমি মাত্র বললাম এই কারণে, আসলে 15 লক্ষ সংখ্যাটা অবশ্যই অনেক বড়, তারপরে মাত্র বললাম যে এর চাইতে আরো বেশি উদ্ভিদ প্রাণী এখনো মানুষের অজানাই রয়ে গেছে। তাহলে জীব উপাদান প্রায় 15 লক্ষ প্রজাতির মতো। আশা করি তোমরা বুঝতে পারছো আমরা এখন আজকে প্রাণী হওয়ার জন্য যেই সব বৈশিষ্ট্য দরকার সেই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, প্রাণী প্রাণী হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার সেই বৈশিষ্ট্যগুলো আমরা, মানে কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা এদেরকে প্রাণী হিসেবে শনাক্ত করতে পারবো সেই বিষয়টা আমি এখন তোমাদের বলবো। কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা একজনকে, একটা বস্তুকে বা একটা বিষয়কে প্রাণী বলতে পারবো, জীবের বৈশিষ্ট্য আমি লিখব, জীবের বৈশিষ্ট্য। তাহলে জীবের বৈশিষ্ট্যগুলো কি হবে? ঠিক আছে, আমরা জীবের বৈশিষ্ট্য হিসেবে কাকে, যেমন আমি একটা বিষয় বললাম, জীবের এক নম্বর বৈশিষ্ট্য হলো তার মধ্যে কি থাকতে হবে? চলন থাকতে হবে। তোমরা হয়তো বলতে পারো স্যার হ্যাঁ, জীবের মধ্যে যারা প্রাণী তাদের চলন থাকবে। আর খাদ্য গ্রহণ, দেখা যাচ্ছে তারা কি করবে? খাদ্য গ্রহণ করতে পারে। ঠিক আছে, জীবেরা কি করতে পারে? খাদ্য গ্রহণ করতে পারে। জীবেরা কি করতে পারে? বংশবৃদ্ধি করতে পারবে, বংশবৃদ্ধি। ঠিক আছে, জীবেরা বংশবৃদ্ধি করতে পারে। তাহলে আমরা এই শব্দটাকে বংশবৃদ্ধি না লিখে প্রজনন লিখতে পারি। বংশবৃদ্ধির যে প্রক্রিয়াটা, এটার নাম আছে প্রজনন, প্রজনন। তারপর হচ্ছে রেচন, মানে তারা মলত্যাগ করতে পারবে তাদের দেহের অপ্রয়োজনীয় অংশ, অর্থাৎ তারা তাদের দেহের অপ্রয়োজনীয় অংশ তারা বের করে দিতে পারবে, রেচন। ঠিক আছে, রেচন। তারপর হচ্ছে তাদের অনুভূতি, তারপর তাদের অনুভূতি কি? অর্থাৎ তাদের দেহের মধ্যে অনুভূতি থাকবে, অনুভূতি। যেমন আমাদের গায়ে কেউ স্পর্শ করলে আমরা কি, যেমন বুঝতে পারি কেউ আমাদের গায়ে স্পর্শ করেছে সেই বিষয়টা অনুভূতি। ঠিক আছে, অনুভূতি। পরে আছে হলো শ্বাস প্রশ্বাস। প্রাণীদের অবশ্যই, প্রাণী এবং উদ্ভিদ উভয়ের কি শ্বাস প্রশ্বাসের বিষয়টা, মানে শ্বসন বলা হয় এটাকে, শ্বাস এবং প্রশ্বাসের বিষয়টাকে বলা হয় কি? শ্বসন বলা হয়, শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস থাকবে। তারপরে বৃদ্ধি হয়, প্রাণী এবং উদ্ভিদে কি হবে? এরা অবশ্যই বৃদ্ধি পাবে। একটা বট গাছ তোমরা দেখো যে মৃত্যুর আগ পর্যন্ত তার বৃদ্ধি চলতে থাকে, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে নির্দিষ্ট বয়স পর্যন্ত তারা বৃদ্ধি পায়, বৃদ্ধি হবে। এবং অভিযোজন, যে কোনো দুর্যোগপূর্ণ পরিবেশে তারা একজন আরেকজনের সাথে খাপ খাইয়ে কি চলতে পারে, অভিযোজন। অর্থাৎ প্রতিকূল পরিবেশে টিকে থাকার নাম হচ্ছে অভিযোজন, প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাওয়ানোর নাম হচ্ছে অভিযোজন। এই যে আমরা বিষয়টাকে দেখালাম, অর্থাৎ আমাদের
সবাই একটু খেয়াল করো, আমরা একটু ভালো করে মনে করতে, তোমরা বাসায় বইয়ের মধ্যে এই ধরনের ডায়াগ্রাম দেওয়া নাই, কিন্তু আমরা আমাদের বিষয়টাকে সহজে বোঝার জন্য, শিখার জন্য আমরা এরকম ছক তৈরি করে নিব। তাহলে আমাদের বুঝতে কি হবে? সুবিধা হবে, আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা অবশ্যই একটা বিষয় খেয়াল করো যে আমি লিখেছি জীবের বৈশিষ্ট্য, অর্থাৎ জীবের কি কি বৈশিষ্ট্য থাকবে? জীবের বৈশিষ্ট্য থাকবে এক নম্বর, কি জীবের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে এক নম্বর এই হলো তোমার চলন, অর্থাৎ জীব কি করতে পারবে? চলাফেরা, জীবদের মধ্যে যারা প্রাণী তারা চলাফেরা করতে পারে। তবে হ্যাঁ, উদ্ভিদেরও নর উদ্ভিদের অনুভূতি আছে, উদ্ভিদের মধ্যে সামান্য উদ্ভিদ নিজের জায়গায় ঠিক থাকে, কিন্তু উদ্ভিদের চলনটা ওই রকম না, প্রাণীরাই চলাফেরা করতে পারে, উদ্ভিদরা চলাফেরা করতে পারে না। খাদ্য গ্রহণ, উদ্ভিদ এবং প্রাণী উভয়ে কি খাদ্য গ্রহণ করবে, এটা এদের বৈশিষ্ট্য। প্রজনন, আমি একটু আগে বলছিলাম যে জীব কি করে, তাদের সংখ্যা বৃদ্ধি করতে পারে, মানুষ যেমন মানুষের সংখ্যা বৃদ্ধি করতে পারে, কুকুর যেমন কুকুরের সংখ্যা বৃদ্ধি করতে পারে। একটা উদ্ভিদের মধ্যে অসংখ্য বীজ হয়, এই বীজের মাধ্যমে তারা বংশবৃদ্ধি করতে পারে। আর আরেকটা বিষয় হলো জীবের বৈশিষ্ট্যের মধ্যে বৃদ্ধি, একটা বট গাছের কথা আমি বলেছিলাম, উদ্ভিদ তার মৃত্যুর আগ পর্যন্তই কি বৃদ্ধি পেতে থাকে, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে এইরকম না, প্রাণীরা নির্দিষ্ট বয়স পর্যন্ত বৃদ্ধি পায়, তারপরে তাদের উচ্চতা বৃদ্ধি থেমে যায়। রেচন, অর্থাৎ যেহেতু তারা খাদ্য গ্রহণ করবে, তাদের দেহের পুষ্টি সাধনের পরে, তাদের দেহের পুষ্টি সাধনের পরে তারা তাদের অপ্রয়োজনীয় অংশটা দেহ থেকে কি বের করে দিতে পারবে। আর অনুভূতির কথা বলেছি যে একটা প্রাণীকে আমাদেরকে আমাকে যদি কেউ স্পর্শ করে, তাহলে আমি কি বুঝতে পারবো যে আমাকে কেউ স্পর্শ করেছে, অর্থাৎ অনুভূতিটা আমরা বুঝতে পারি, কেটে গেলে বা ব্যথা পেলে দেখা যাচ্ছে যে অনুভূতিটা হবে সেটা। আর শ্বাস প্রশ্বাস, দেহের শ্বসন, খাদ্য গ্রহণ করার পরে সেই খাদ্য থেকে শক্তি উৎপাদন করার জন্য, খাদ্য থেকে শক্তি উৎপাদন করার জন্য অবশ্যই শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হবে। প্রাণীদের তো, প্রাণীরা কি করে, অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, আর উদ্ভিদ কি করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন কি ত্যাগ করে, যার কারণে উদ্ভিদ ও প্রাণীরা পরস্পর একে অপরের উপর সম্পূর্ণ কি নির্ভরশীল। অভিযোজনের বিষয়টা হলো যে এই পৃথিবীর পরিবেশ প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে, আর বর্তমান সময়ে এই পরিবর্তন অত্যন্ত দ্রুত গতিতে হচ্ছে, কারণ জলবায়ু পরিবর্তনের কথা তোমরা শুনেছো, গ্লোবাল ওয়ার্মিং এর কথা তোমরা শুনেছো, সারা বিশ্বের পরিবেশটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে তাহলে দেখা যাচ্ছে অভিযোজনের যে বিষয়টা, অর্থাৎ আমাদের যে অভিযোজন পরিবেশ যে পাল্টে যাচ্ছে, পরিবেশ সম্পূর্ণ পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্যই, অর্থাৎ অভিযোজনের মানেই হলো প্রতিকূল পরিবেশে প্রাণীদের খাপ খাওয়াতে হবে, এই খাপ খাওয়ানোর জন্য যে বৈশিষ্ট্য সেটা উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে আছে। অর্থাৎ দেখা যাচ্ছে পরিবেশ যতই পাল্টে যাক না কেন, সেই পরিবেশে নিজেদের টিকে থাকার একটা বিষয়ের নামই হচ্ছে অভিযোজন। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। আমরা আজকে আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে আমি তোমাদের শুরুতে বলছিলাম যে পৃথিবীতে প্রায় 15 লক্ষ প্রজাতির উদ্ভিদ ও প্রাণী কি আবিষ্কৃত হয়েছে। এই উদ্ভিদ ও প্রাণীদের, এই উদ্ভিদ এবং প্রাণীদেরকে আলাদা আলাদা করে জানা আমাদের জন্য অত্যন্ত কঠিন কাজ। আমরা আজকে, তোমরা অবশ্যই জীবের বৈশিষ্ট্যগুলো মুখস্থ করবে, এরকম ডায়াগ্রাম তৈরি করে মুখস্থ করবে, বইয়ের বিষয়ে যা আছে সেটা আমরা রিডিং করবো, রিডিং করার পরে আমাদের মধ্যে নিজের মধ্যে ধারণ করার জন্য, বিষয়টাকে বোঝার জন্য, অন্যকে বোঝানোর জন্য, নিজে জানার জন্য আমরা আমাদের মতো করে সুন্দর করে উপস্থাপন করে নেব। যেমন আমি বইয়ের বিষয়গুলোকে এইভাবে ডায়াগ্রামে তৈরি করেছি, তুমিও বাসায় তোমার মতো করে এরকম ডায়াগ্রাম তৈরি করে পড়বে। তাহলে আমরা এখন চলে যাব জীবজগতের শ্রেণীকরণে, এটা আমরা এখন মুছে দিচ্ছি, তোমরা বাসায় অবশ্যই এটা তৈরি করার কি চেষ্টা করবে। আমরা এখন চলে যাব হলো আমাদের জীবজগতের শ্রেণী বিভাগে। দেখো, বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমি আবারও বলছি, আমাদের বইয়ের কোথাও লেখা নাই, তবে আমি তোমাদের তথ্যটা দিয়ে রাখতেছি, এ পর্যন্ত প্রায়
15 লক্ষ প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আবিষ্কৃত হয়েছে। এ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আবিষ্কৃত হয়েছে। এ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আবিষ্কৃত হয়েছে। তাহলে এত উদ্ভিদ ও প্রাণীকে কি আমাদের পক্ষে আলাদা আলাদা করে জ্ঞান অর্জন করা সম্ভব? 15 লক্ষ প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকে নিয়ে আলাদা আলাদা করে জ্ঞান অর্জন করা আমাদের পক্ষে সম্ভব না, যার জন্য শ্রেণীবিন্যাসের কি প্রয়োজন, জীব জগতের শ্রেণীকরণের প্রয়োজন। তো দেখা যাচ্ছে জীব জগতের শ্রেণীকরণের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন যে বিজ্ঞানীরা তারা হচ্ছেন মার্গিউলিস এবং হচ্ছে হুইটেকার, এই দুজন বিজ্ঞানী। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে সর্বাধুনিক যেটা আর কি সর্বাধুনিক পদ্ধতি আবিষ্কার করেন, মানে শ্রেণীবিন্যাসের জনকের নাম তোমরা অবশ্য ক্লাস 8 উঠলে জানবে, ক্যারোলাস লিনিয়াস। শ্রেণীবিন্যাসবিদের জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াস, যদিও কিন্তু সবচেয়ে আধুনিক সবচেয়ে লেটেস্ট যে শ্রেণীবিন্যাস করেন সেটা হলো মার্গিউলিস এবং হুইটেকার। তারা 5টা রাজ্যে ভাগ করেছেন। আমরা একটু এখানে শ্রেণীবিন্যাস সর্বাধুনিক শ্রেণী বিন্যাস করা হয় 1978 সালে এবং দুজন বিজ্ঞানী করেন এই কাজটা। তাহলে সর্বাধুনিক শ্রেণীবিন্যাস করা হয় 1978 সালে, আর এই কাজটি করেন দুজন বিজ্ঞানী, সেই বিজ্ঞানীদের নামটা আমরা আলাদা করে জানবো এখন। দুজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে মার্গিউলিস, আর অপর একজনের নাম হচ্ছে হুইটেকার। তোমরা বিজ্ঞানী দুজনের নাম অবশ্যই মনে রাখবে, উপরে ক্লাসে উঠলে তোমরা আরো বিস্তারিত জানবে। তাহলে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমি বললাম যে এই পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির উদ্ভিদ প্রাণী আবিষ্কৃত হয়েছে। এত উদ্ভিদ এত প্রাণীকে নিয়ে আলাদা আলাদা করে জ্ঞান অর্জন করা আমাদের পক্ষে সম্ভব নয়, যার কারণে শ্রেণীবিন্যাস নিয়ে অনেক আগে থেকেই কাজ হচ্ছিল, প্রাচীন যুগ থেকেই কাজ হচ্ছিল। শ্রেণীবিন্যাস বিদ্যার জনকের নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, এটা তোমাদের বইতে লেখা নাই, উপরের ক্লাসে তোমরা এটা জানতে পারবে। তবে শ্রেণীবিন্যাসের নিয়ে সবচেয়ে সর্বশেষ যে আধুনিক শ্রেণীবিন্যাস করা হয় সেটা হচ্ছে 1978 সালে, এবং এই কাজটি করেন দুজন বিজ্ঞানী, এই দুজন বিজ্ঞানীর নাম আমাদের মনে রাখতে হবে, মার্গিউলিস আর হচ্ছে হুইটেকার। তাহলে মার্গিউলিস এবং হুইটেকার এই দুজন বিজ্ঞানী শ্রেণীবিন্যাসের সবচেয়ে আধুনিক পদ্ধতিটি প্রদান করেন, সেইটা আমরা এখন জানার চেষ্টা করবো। জীবজগৎকে তারা 5টি রাজ্যে ভাগ করেছেন, 1টি রাজ্যের মধ্যে অসংখ্য উদ্ভিদ এবং প্রাণী রয়েছে। তো এই জীবজগতের যে ভাগ সেটা আমরা এখন জানার চেষ্টা করব, ঠিক আছে? তোমাদের বইতেও ছক তৈরি করে দেওয়া আছে, তোমাদের বইতে যেভাবে ছক তৈরি করে দেওয়া আছে সেই ছকটা অবশ্যই ঠিক আছে। জীবজগৎ আমরা ইচ্ছে করলে এটাকে বিভিন্ন ভাবে ভাগ করতে পারি, অর্থাৎ আমাদের বইতেই দেওয়া আছে এরকম 5টি ভাগ। আমরা ছক তৈরি করে অথবা ডায়াগ্রাম তৈরি করে হতে পারে, এরকম ছকের মাধ্যমে দেখাতে পারি।
এগুলা যেসব নামগুলো আমি লিখব এগুলোর নাম হচ্ছে রাজ্য। যেসব নামগুলো আমি লিখব এগুলোর নাম হচ্ছে কি রাজ্য। তো রাজ্য হচ্ছে প্রথম যে রাজ্যটার নাম হচ্ছে মনেরা। মনেরা রাজ্য কোন রাজ্যের মধ্যে কারা কতটুকু অন্তর্ভুক্ত কারা কারা আছে সেটা আমরা বিস্তারিত পরে জানব। আগে আমরা নামগুলো জানার চেষ্টা করি। প্রোটিস্টা প্রোটিস্টা বই থেকে নামগুলো মুখস্থ করবে। প্রোটিস্টার পরে হচ্ছে ফানজাই। তোমরা ডেকি শাকের নাম শুনেছ ফানজাই। ফানজাই হচ্ছে ফান জাতীয় যে উদ্ভিদগুলো আছে। তারপর আছে প্লান্টি। এখানে আছে বড় বড় উদ্ভিদ সম্পর্কে। তোমরা জানো যে বাংলাদেশের সবচেয়ে বড় বনের নাম হচ্ছে সুন্দরবন। এই বনে অনেক বড় বড় উদ্ভিদ আছে। তো প্লান্টি সম্পর্কে আমরা জানব। বাংলাদেশের সবচেয়ে বড় বৃক্ষের নাম তোমরা কি কেউ জানো কিনা? অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া বাংলাদেশের সবচেয়ে বড় উদ্ভিদের নাম হচ্ছে বৈলাম। প্রায় 200 ফুট পর্যন্ত এটা উঁচু হয়। বাংলাদেশের সবচেয়ে বড় উদ্ভিদের নাম হচ্ছে বৈলাম বৃক্ষ, যা পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে পাওয়া যায়। এটা 200 ফুট পর্যন্ত উঁচু হয়। অ্যানিমেলিয়া আমরা লিখলাম এখানে। মনের একটা রাজ্য, প্রোটিস্টা রাজ্য, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা জীবজগৎকে এরকম 5টি রাজ্যে ভাগ করতে পারি। তাহলে আমাদের দেখো 15 লক্ষ উদ্ভিদ প্রাণী 5টা ভাগে ভাগ হয়ে গেল। প্রথমে আমি 5টা ভাগে ভাগ করে দিলাম। আমাদের হলো সহজ উপায়ে জানার বিষয়টা আসতে হবে। অর্থাৎ কত সহজেই আমরা এটা জানতে পারি। তাহলে মনেরা আমরা 15 লক্ষ প্রজাতিকে আমরা 5টি ভাগে ভাগ করে ফেললাম। মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। তাহলে এই যে ভাগগুলা, এই ভাগের ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে কোন রাজ্যে কোন গাছগুলো করা হয়েছে। তোমাদের বাড়ি কাজ থাকবে হলো এই রাজ্য 5টি সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে রাখা। অর্থাৎ আগামী ক্লাসে আমি 5টি রাজ্য নিয়ে কথা বলবো। তার পাশাপাশি তোমরা এই 5টি রাজ্য যা আজকে পড়িয়েছি এগুলো বাসায় অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের বাড়ি কাজ হলো জীবের বৈশিষ্ট্য এবং হচ্ছে জীব জগতের শ্রেণীকরণ। এইটুকু কাজ তোমরা করে রাখবে। তোমরা পেজ 14 পর্যন্ত ভালো করে রিডিং করে রাখবে। এটাই তোমাদের বাড়ির কাজ। তো আজকের মতো এখানেই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।